সারা দেশের সাথে বাঁকুড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো 72তম প্রজাতন্ত্র দিবস। বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁকুড়া স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য আধিকারিকরা। এরপর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান করোনা পরিস্থিতি ও সরকারি প্রকল্পের পরিসংখ্যান দিয়ে জেলার উন্নয়নের খতিয়ান পেশ করেন বাঁকুড়ার জেলা শাসক। এই মহান দেশপ্রেমীকে ও বীর সেনানী যাদের বলিদান জন্য আমরা স্বাধীনতা লাভ করেছি। 1950 সালের আজকে দিনে আমাদের দেশে একটি প্রজাতন্ত্র দেশ হিসাবে মান্যতা পায় ও ভারতীয় সংবিধান লাগু হয়, যা ভারতবর্ষের জনগণকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে, আমাদের সর্বোচ্চ পদ সরকার নির্বাচনের অধিকার দিয়েছে। সমগ্র ভারতবাসী ওই দিনে সংবিধান প্রণয়ন মাধ্যমে অধিকারবদ্ধ হয় দেশকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করার। নানা জাতি, নানা ভাষা, নানা সম্প্রদায় সহ অবস্থান আমাদের এই দেশে, এটাই ভারতের সভ্যতা, এটাই ভারতের সংস্কৃতি। এই সভ্যতা ও সংস্কৃতি রক্ষা করার আমাদের এক মহান দায়িত্ব।